বন্ধুরা, এই একটা প্রেশার পট রেডি করা হয়েছে। এটা রয়েছে মাস্টার ভলিউম, মিড টোন, এটা রয়েছে চং বা র্যাকের জন্য। আর এই পাশে আছে বক্সের লাইন, বক্সের লাইনে আছে মাস্টার ভলিউম, এটা রয়েছে বেস বুস্টার। এই তিন যতগুলো বেস আছে সবগুলো বেসকে বুস্ট করবে এটা। তারপর এটা রয়েছে ফার্স্ট বেস, সেকেন্ড বেস, আর এটা রয়েছে সাব বেস। এটা তিন নম্বর বেসটা রয়েছে সাব বেস, আর সাব বেসের বেসটাকে কন্ট্রোল করবে এইটা। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টার, 50-40 হার্জ থেকে 200 হার্জ পর্যন্ত এটা অ্যাডজাস্ট করতে পারবে এইটার সাহায্যে। এটা হচ্ছে বেস অ্যাডজাস্টার, আর এটা হচ্ছে এই সাব বেসের মাস্টার ভলিউম, ঠিক আছে। আর এটা আছে তিনটা বেস অ্যাক্টিভ, একটা দুটো তিনটা, এই তিনটাকে অ্যাক্টিভ করার জন্য এই তিনটা সুইচ রয়েছে, ঠিক আছে। এবার আমি সাউন্ড টেস্ট করছি, এটা পুরো ফুল কম্পিটিশন গ্যারেন্টেড, পুরো কম্পিটিশন গ্যারেন্টেড। এইটাকে যদি কেউ ধরে বাজাতে পারে এইটাকে, এটা হচ্ছে যেমন চাইবে তেমন বেস পাবে এইটাই। কেউ দেখবে লঙে ছোটাবে, একটু বাড়িয়ে দিলে, ফ্রিকোয়েন্সিটা বাড়ালে 200 হার্জের কাছাকাছি রেখে দিলে পুরো বেস লঙে ছুটবে। তারপরে যখন তুমি 50 হার্জের কাছাকাছি রাখবে তখন ভাইব্রেশন হবে, শুধু 40-50-এর মধ্যে রাখলে ভাইব্রেশন হবে। আর যখন 120 এসে রাখবে তখন বেসটা গায়ে লাগবে। এইটা ধরে বাজাতে যে পারবে এর মতো আর কোনো রেজাল্ট হবে না, হেভি, মানে পুরো কম্পিটিশন গ্যারেন্টেড, ঠিক আছে। আমি সাউন্ড টেস্ট করছি, র্যাকের সাউন্ডটা শোনো শুধু। আমার একটা শুধু ইউনিট বাজছে 40 ওয়াটের, শুধু ইউনিটটাই আছে। বেসগুলো চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে। ভাইব্রেশন ছিল, তোমাকে হামিং করে দেখাচ্ছি বেসটাকে, বেসটাই হামিং হয়ে যাবে, তাহলে হেডফোন ইউজ করে বুঝতে পারবে।
বেসটা চেঞ্জ করে দেখাচ্ছি। প্রথমে ভাইব্রেশন ছিল, দেখছো ওয়েট বেস হয়ে গেছে, বেসটা ওয়েট হচ্ছে বেসটা। এবার আমি তোমাদের স্ট্রোক বেসে ফেলিয়ে দেখাচ্ছি কেমন বাজে। এটা অনেক ধরনের বেস পাবে তুমি, এটা এখন ভাইব্রেশনে আছে, এটা ভাইব্রেশনে আছে এখন। এইটার সাহায্যে ভাইব্রেশন, হামিং, স্ট্রোক করতে পারবে এইটার সাহায্যে। এইটা একটু একটু ঘোরাবে, প্রথমে ভাইব্রেশন, তারপর হামিং, তারপর স্ট্রোক, এরকম উঠবে। আর সবাই হেডফোন লাগিয়ে শুনবে আওয়াজগুলো। Thank you.